গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল আগে স্নান সেরে পুজো হয়ে গেছে। আজকের পুজোটা জয়ন্তবাবুই দিয়ে গেছে সকালবেলা, কারণ আজকে না মেজাজটা আমার একদম ভালো নেই। তো এখন একটু দোকানে গিয়েছিলাম, পাড়ার দোকানে। তো পাড়ার দোকান থেকে আলোটা জ্বালিয়ে নি, নাহলে না এখানটা বড্ড অন্ধকার মনে হয়। এই কতগুলো টুকিটাকি আর কি একটু জিনিস এনেছিলাম, কারণ রান্না করতে এই বাসন মাজতে গিয়ে দেখি কি, কারণ ছোটো ছোটো বাসন কোসন তো একটু মেজে নিতেই হয়। আমাদের কাজের মেয়েটা আবার বলছে যে দিদি এরকম, বৌদি, ও আমায় বৌদি বলে, যে ওর একটা বাচ্চা ছোট আছে, তো ওই জন্য বলছে যে আমি আর বাসন মাজাটা হয়তো করতে পারবো না, তো সেই হিসাবে ঘরটা মুছে দেবে। তো বাসনটা মাজতে গিয়ে আজকে দেখতে পেলাম যে স্কচ ব্রাইট নেই, সে এমন স্কচ ব্রাইট ছিঁড়ে গেছে যে আর মাজাই যাচ্ছে না। তো সেই জন্য কয়েকটা জিনিস টুকিটাকি নিয়ে আসলাম। এই একটু স্কচ ব্রাইট আনলাম, এখানে একটু ওই ভিমবার সাবান, তারপরে একটা জামা কাপড় কাচার হুইল অ্যাক্টিভ নিয়ে আসলাম। এই তিনটে জিনিসই আর কি আনলাম, এগুলো তো প্রয়োজনীয় জিনিস, সেগুলো লাগেই আমাদের সব সময় করতে। আজকে আসলে রান্না বান্না করার মনটাই যাচ্ছে না। তো পায়েল উঠেছে, উঠে এখন মুখ টুক ধুয়ে একটু ব্যায়াম করছে, তারপরে তো কাজে বসবে আবার ব্রেকফাস্ট করেই। তো জয়ন্তবাবু খেয়ে দিয়ে চলে মানে বেরিয়েছে, কাজে তো বেরোতেই হবে। আসলে কালকে রাত্রিবেলা না হঠাৎ একটা খবর পেয়ে রাত্রিবেলা ছুটে যেতে হয়, তারপরে এসেছি বাড়ি, ফিরেছি অনেক রাত্রে, কিন্তু এসে খাওয়া দাওয়া করে না আর ঘুমটাও ঠিক করে হয়নি। তার কারণ আমার ছোট মামা আর কি খুবই অসুস্থ, অসুস্থ বলতে ভেন্টিলেশনে হঠাৎ মানে কী যে হয়ে গেল। দু তিন দিন আগেও আমার সাথে রাত্রিবেলা কথা বললো যে আমি ভালো আছি, আমাকে জিজ্ঞাসা করছে আমি কেমন আছি। এই মামাই আর কি একটু বেশি জিজ্ঞাসাবাদ করে, অন্যান্য মামারাও রয়েছে, তো বড় মামারও শরীর খুব একটা ভালো না। তো বড় মামার মেয়ে আর কি বোন, ওই সবসময় ফোন টোন করে আমাকে, এ করে। তো আজকেও সকালবেলা বড় মামার মেয়ে ফোন করেছিল আর কি, বলছে দিদি এরকম বাবা মারও দেখো প্রচণ্ড জ্বর হয়েছে। তো কালকে তারপরে ছুটে যাই, আমার মামি ফোন করেছিল, তো ভালো নেই মামা, সেই জন্য আজকে কালকে তো আমি আর জয়ন্ত অনেক রাত্রে বাড়ি এসেছি, হঠাৎ করেই রাত্রে ওরকম খবরটা পেয়েছি। তারপরে ফিরে আর কি খাবারও মন যাচ্ছিল না কোনো রকমে, যাই হোক একটু রুটি খেতে হয়, না খেলে তো চলবে না। আজকে মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেও আমাদের চলবে না যতই কিছু হোক। আর এই মামার সাথে না আমার মারও সম্পর্কটা খুব ভালো ছিল, সব সময় মা চলে যাওয়ার পরে মামা খুব দুঃখ পেয়েছিল। মাঝে হয়তো একটা একটা দুটো ব্লগে মামাকে দেখিয়েছিলাম, এই মামাই একটু বেশি খবরাখবর নেয় আমার, তো সেই জন্য না মনটা একদম ভালো নেই জানো, যে কী হবে জানি না। আমরা কালকে গেছি তো মানে হালকা সেন্স আছে, কিন্তু সেরকমভাবে নয় আর কি। তো ডাক্তাররা 72 ঘন্টা সময় দিয়েছে, এখন জানি না কী হবে শেষমেশ। আজকে আবার বোন ফোন করেছিল, আজকেও একটু যাব আর কি সকাল, এই কিছুক্ষণ আগেও একবার আমি মামিকে ফোন করেছিলাম, কারণ মামিরও তো মন মেজাজ ঠিক নেই। তো তাই বলছে যে দেখ আমাদের লোকবল খুব কম, আর জয়ন্তকেও যে কী বলবো, ওরও তো শরীর ঠিক নেই, তারপরে কাজকর্মও করতে হয়। তো আমি বললাম না, যদি প্রয়োজন হয় নিশ্চয়ই বলবে, আমরা যাব। তো ওই জন্য না ভালো লাগছে না, কিন্তু রান্না খাওয়া করতেই হবে। আজকে আর জয়ন্ত বাজার টাজার করেনি কিছু, আগেই বাজার করে রেখেছিল, আগেও সেই গাঁটি কচু তোমাদের দেখিয়েছিলাম আর কি, গাঁটি কচু এনেছিল। তো আজকে ওই গাঁটি কচুর ঝোল করব, আর কালকের একটু ডাল রয়েছে, সেই ডালটা আর কি গরম করে নেব। একদম মনটা ঠিক নেই, তারপরে আবার তাড়াতাড়ি করে এখন রান্না বান্না সারবো, সেরে
স্নান সেরে তারপরে যাই হোক, এখন আবার বাসন কোসনটাও হয়তো মাজতে হবে। আজকে মেয়েটা এসেছিল ঠিকই, এসে বললো যে বৌদি তুমি একটু কদিন একটু করে নাও, মানে ওরও বোধ হয় বাচ্চাটার শরীর ভালো না, আমি হয়তো পারবো কিনা বলতে পারছি না। আমি ঠিক আছে, তুই যতটুকু পারবি তুই ততটাই করবি, কি আর বলবো, এখন মানুষের শরীর খারাপ হলে তো কিছু বলার নেই, তাই না? এখন কেটে কুটে নিয়েছি, একটু আলু কেটেছি এই গাঁঠি কচু করবো বলে, আর এখানে এই যে গাঁঠি কচু কেটে একটু ভাপিয়ে রেখেছি, আর একটু উচ্ছেগুলো উচ্ছে রয়েছে বলে একটু উচ্ছে ভাজবো, আর ওই ডালের সাথে খাওয়ার জন্য একটা বেগুন। এই আর জয়ন্ত সেই চিংড়ি মাছ আগেই এনে রেখে দিয়েছিল, তো সেই জন্য চিংড়ি মাছটা এখন আরেকবার ধুয়ে নিলাম ফ্রিজ থেকে বার করে, ওই গাঁঠি কচু চিংড়ি মাছ দিয়েই করবো। এই এখানে আলু ভেজে রেখে দিলাম, আর এখানে একেবারে মশলা দিয়ে কচুটা আগে সামান্য আর কি ভাপিয়ে রেখেছিলাম, তো তারপর ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, ওই জন্য একটু লাল লাল লাগছে। তো মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিলাম, এবারে মাছগুলো দিন একবারে। এবারে জল ঢেলে দেব, একেবারেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণও দিয়েছি আগে, একটু বেশি করেই ভাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, এখন অল্প একটুখানি চিনি দেবো, আর তারপর ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বাবা কাজ থেকে ফিরে গেছে আর বাইরে বৃষ্টি শুরু হয়েছে এখন, তো আজকের মেনু কি দুপুরবেলার তোমাদের মেনুটা দেখিয়ে দিই। একটিতে ভাত আছে, এখানে একটিতে ডাল করেছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এখানে চাটনি, আর এই যে একটা তরকারি, এটা কিসের তরকারি? কাঠি কচুর তরকারি। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো খাওয়া দাওয়া করে কাজ করছিলাম, তো মা এখনো ফেরেনি, তো দাদুর কি হয়েছে এক্সাক্ট কি হয়েছে সেটা এখনো জানতে পারিনি, মা আসলে পরে বুঝতে পারবো যে দাদুর কি এক্সাক্ট হয়েছে আর কি। আর যেহেতু মা মামা বাড়িতে মানুষ, ছোটবেলায় একদম যখন মা একদম ছোট ছিল তখন মা মামা বাড়িতেই মানুষ, তারপরে দাদু নিয়ে আসে দাদু দিদার কাছে, তো সে কারণে মামা বাড়ির উপরে মার একটু মামা মাসির আর কি মানে দাদু দিদারা আর কি খুব মাকে ভালোবাসে, আর এই দাদুটা খুব মাকে ভালোবাসে, দাদুটা খুব ভালো, আমাদের তিনজনকেই খুব ভালোবাসে। তো আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটা দুঃসংবাদে জানালাম আর কি আমাদের পরিবারের। তো কীরকম আজকের ভিডিওটা তোমাদের লাগলো জানিও, এখানে তো ভালো লাগার কিছু নেই, তবুও কীরকম লাগলো জানিও, আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে।